উপপ্রধানের ঘরে দুষ্কৃতী হামলার চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষের বাড়িতে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে আচমকায় হামলা চালায় কিছু দুষ্কৃতী। বোমা ছড়া হয় তার বাড়িতে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কে বা কারা এই কাজ করেছে তা তার জানা নেই বলে জানান তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান। পুলিশ খোঁজ খবর করছে, এখন বুঝতে পারছি না যে কেন কারা কিভাবে কেন বোনটা মারলো। আমি ঠিক এখনো পর্যন্ত ধরে আছি। আপনি কি কারোর প্রতি সন্দেহ প্রকাশ করছেন? না, এখনো পর্যন্ত বলা যাবে না, যেহেতু রাত্রি 11:30 সময় হয়েছে। এটা তো আমি দেখিনি, সেটা আমি বলতে পারবো না। কিন্তু অতীতে তো আপনার প্রতি এরকম আক্রান্ত হয়েছে, সেটা রাজনৈতিক ঘটনা। এখনো পুলিশ সেটাকেও দেখছে, এখনো পরিষ্কার করতে পারেনি পুলিশ। এটাও পুলিশ দেখুন, ঘটনার তদন্তে নেমেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। Thank you.